লাইনে রাখছিলাম, ওই গরম হইলে খাবো, তার মধ্যে থেকে কে কে জানি খাওয়া ফেলছে। আসসালামু আলাইকুম। একদিন বৃষ্টি হয়ে এখন আবার ওই আগের মতো রোদ, প্রচণ্ড গরম, মানুষ এখন আইসক্রিম বেচতেছে। আমি ভাবছিলাম মনে হয় এই রোদ মানে বৃষ্টি শুরু হয়েছে আর মানে দেখেন এখন বাবা, মানে ভাবছিলাম যে এই বৃষ্টি শুরু হয়েছে তো আর বর্ষাকাল শুরু আর কি। হ্যাঁ, কিন্তু এরকম হয় নাই। তবে বর্ষাকাল শুরু হইলে আমাদের একটা সমস্যাও আছে। সমস্যা হচ্ছে এখানে নেটওয়ার্ক একেবারেই পাওয়া যায় না, মানে এবার এমার্জেন্সি উঠে আসে, মানে একবার সিম বন্ধ। তো সিম বন্ধ হলে মানে ভিডিও কে এডিট মানে ভিডিও আপলোড কেমনে করবো, তো এরকম একটা বড় সমস্যা হইতেছে। কিন্তু বর্ষা তো আসবেই, তাই না? তাহলে এই সমস্যার কি সমাধান করবো ভাই? আমার এই চিন্তাই এখন মানে মাথা নষ্ট, কারণ ভিডিও করেও ভিডিও আপলোড করতে পারতেছি না। আর এই গরমের মধ্যে চিন্তা করলাম আমরা একটু তাল খাই, তাল এনে রাখছিলাম, ওই গরম হইলে খাবো, তার মধ্যে থেকে কে কে জানি খাওয়া ফেলছে। আর এই যে দা নিয়ে আসছি, এই দাঁড়ের অনেক ধার, এটা দিয়ে যে খেজুর গাছের রস কাটে না, ও খেজুর গাছ কাটে। হ্যাঁ, অনেক ধার এগুলোতে এরকম করে একটু দিলেও ঠিক আছে। দেখেন বাবা, আসো বাবা, বাবা প্যান টান দে, প্যান টান দে, আব্রাহিমের উপর উঠা। প্রচণ্ড রোদ ভাই এখন, দেখেন মানে আবার বাতাসও নাই, মাঝে মাঝে আসে, এই আসছে আলহামদুলিল্লাহ। তো বাবা, বাবা আসো, তুমি কি করো বাবা, কি করো, কাজ করো? আব্রাহিম ওখানে বসে পিঠা বানায় আর কাজ করে। আসো বাবা, তালের রস খাবো। আব্রাহিম কি করে জানেন, যে তালের ভিতরে যে মানে একটু পানির মতো থাকে না, মিষ্টি পানি, ওইটা খাইতে চায়, তাল খাইতে চায় না। একটা ছোট চামচ নিয়ে যা, ছোট্ট একটা চামচ নিবি, ছোট্ট 4 চামচ, আঙুল দিয়ে উঠে খাইতে কষ্ট হয়ে যায়। বাবা আসো বাবা, ও বাবা, ও ভালো হতো। একটা কথা বলে রাখি, আজকে আপনারা 2টা ভিডিও পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আর একটা ভিডিও পাবেন আপনার সন্ধ্যার সময়, আর এখন একটা পাইলেন, মানে এটা তাড়াতাড়ি পাওয়ার কথা ইনশাআল্লাহ। প্রচণ্ড রোদ, এখন মানুষ আইসক্রিম বেচে। আমি ভাবছিলাম এই বর্ষা শুরু হয়েছে, বিশ্বাস করেন ভাই, আমি সবাই বলতেছিলাম যে আর আর পাবা না রোদ, আলহামদুলিল্লাহ। আবার মানে কি বলে যে কষ্ট পাইছিলাম, কারণ ওই যে বললাম না ইন্টারনেটের সমস্যাটা মানে প্রচণ্ড হইতেছে। ইন্টারনেট তো দুটো কথা, মানে নেটওয়ার্কই পায় না, মানে সিমই বন্ধ একবারে, মানে কল দেওয়া যায় না, এরকম একটা অবস্থা। ভাবছিলাম যে মনে হয় আমার মোবাইলে মনে হয় এরকম হইতেছে, কিন্তু পরে দেখি যে সবারই এরকম সেম অবস্থা। কারোরটা একটু বাইরে পায়, আমারটা মাঝে মাঝে পায়, মাঝে মাঝে পায় না। আমার মোবাইলটা এমনি প্রবলেম আছে আগে থেকেই। আনসো সামুস, বাবা আসো বাবা, আচ্ছা তাল কাটলি আসবে। হ্যাঁ, হচ্ছে তাল, রেড়ে তাল। বাবা সরো সরো সরো, এটা তো প্রচন্ড ধার, এটা ছোট তাল, এই দেখেন কেমন ধার। সর বাবা সরো, দেখছেন, আমি রাজ খাবো। হ্যাঁ, সরো 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 সরো, রাজ খাবো, পেন বো পেন বো, সামুস, এই দেখছেন। বাবা তোমার খাওয়াই দেবো, দাঁড়াও আমি একটা দেখি, আমার নুকে ওঠে, তুমি আমি শিখে মেয়ে করে খাবা। দাঁড়ান দাঁড়া, আমি শিখে দিই তাড়াতাড়ি, দাঁড়া একটু ভালো করে। এই যে আগে রস খাওয়া, আমি রস খাই, কেমন দেখবি? আরে বাবা, এগুলো একটু নরম নরম তাল আর কি, এগুলো ওরকম শক্ত তাল আমি খাইও না। হালাই দিস ও? হ্যাঁ, কেন নাই না? সত্যি নাই, আমি চোদরা খামু, ছোটটা খাবার টু সত্যি নাই নাই।
কেমন ওজন মিষ্টি মাছ খানি তোর বাবা খেয়েছো ফাইমা ওখানে আমি ওখানে নেই আমি এটা খাইয়া ফাইমার উপর একটা কেটে দেব তুমি যখন খাও আমাকে তুমি দাও না কেন বন্ধু সবাই খেয়ে না ভাগ্য কেমন চালগুলো ছোট হইলো কবাই টবাই বিয়া করে নাকি কেমন মিষ্টি দেখে একটু ছোট ওরম করে খায় না এরম করে ই করে খাইতে আর দে উল্টা তাল খাইয়ে তো আমরা এলাকা পুরো আছে এখনো এখন এই ছোট্টটা কাটি এটা আমার দেখেন আপনার মিষ্টি কেন চুমুক দাও 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 হ্যাঁ চুমুক দাও ফুড়ো করে কইটা দিছো তুমি খাও ওই দেখেন ফালাই দিছে পানিটা দেখছেন এক দে এক দাও আমি বের করে দি আটটা আছে কথাই শুনবে না তো সব পানিগুলো ফালাইতেছে এই জন্যই দিতে হয় নাতে আর দুইটা তেল আছে একটা এই আর একটা হচ্ছে ফাইমার কাছে একটা ফাইমার একটা হচ্ছে নুরজানের আব্রাহিমও যথেষ্ট খাইছে কিন্তু ফালাই ফালাই খাইছে আমি দুইটা খাইছি আর জন্য দেখেন দাওটা খুইব কিচ্ছু হইব না কথা ধুনবি না বউ সরো সরো এই করবে ফল পাইছ নাকি আল্লাহ দেখ নাকি
আমি কেমনে দেখবো, আমি কি জানলে দিচ্ছি ছিলাম? আল্লাহ, ওজনটা ভালো হয়েছে মোটামুটি, টাইমও খাইছে, কিন্তু লাস্টেরটা আর কি খারাপ পড়ছে। খারাপ পড়েনি, ওটা হচ্ছে কি মানে ছেঁচে গেছে। হ্যাঁ, যখন গাছ থেকে পড়ছে না তখন ছেঁচে গেছে। ওই বাইচা নিয়েছো, ওইটা তুই বাইচা নিয়েছিস না গো? বাবা দাঁত যাইবে, দাঁত যাইবে, দাঁত দাঁত থাকবে না। কামু আমি দে, আবার মেরে দে, ওজন একটা দে, আবার মেরে দে, নাও না বাবা, কা তুই তুই একটা খেয়ে পড়ে দে, তুই একটা খেয়ে পড়ে দে না। দাঁত কুমি বল, তুমি বল, আমি থাম, আমি জানি না কিছু। আচ্ছা বল, তোমার সব তোমার, এই গরমের মধ্যে তাল খেয়ে পর ঠান্ডা আসলে। হ্যাঁ, কিন্তু কথা হইলো মানে তাল এরকম কিনে খাওয়া পসিবল না, তালের দাম প্রচণ্ড গরম তো। তবে বর্ষার মধ্যে একটু কম দাম হয়েছিল আর কি, কিন্তু এখন দাম আবার সেই আকাশে ওঠার দাম আর কি। হ্যাঁ, যখন প্রথম বেরোয়েছে তখন দেখি একজন 10 টাকা করে পিস বেচতেছে, আমি এত দাম, তাহলে ঢাকা কীরকম দাম আল্লাহ জানে। আপনারা একটু বলবেন, আপনাদের কি এরকম 10 টাকা না 20 টাকা করে পিস? 20 টাকা তো হওয়ারই কথা আমার মনে হয় যেটা। আল্লাহ, তবে গ্রামে যদি তাল গাছ আছে তাদের তো তাল নিয়ে টেনশন নেই, কারণ একটা গাছ যদি তাল হয় ওই তাল, ঠিক না বুঝলেন, একটা গাছ যে পরিমাণ তাল হয় ওই তাল খাইলে মনে করেন আর কোনো ই নেই। খাওয়া দাওয়া শেষ, এখন আর আল্লাহ প্রচণ্ড গরম পড়ছে, আপনি আমি জামাকে পরাই নেই, আপনি অসুস্থ এই জন্য বেশি রাগারাই করি না। সুস্থ হইলে, সুস্থ সুস্থ হইলে আবার দেবো না, সুস্থ হইলে যাক, ভালো থাকবেন। আজকে আবার একটা ভিডিও পাবেন ইনশাল্লাহ সন্ধ্যার পরে 6টার সময় আর কি। হ্যাঁ ইনশাল্লাহ, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। গরমে আপনার কী খেতে ভালো লাগে বা কী খেতে মনে চায় অনেক বেশি একটু কমেন্ট করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম বাবা, আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ।